গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আমার ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে, বড় মেয়ে কলেজে গেছে এক্সাম দিতে। তা চলো, আজ সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমার ভিডিওটা দেখতে থাকো। আমার মা এদিকে রুটি করছে, এখন আমাকে আলুর তরকারি বসিয়ে দিয়েছে। আর এখানে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। আজকের মেনু হচ্ছে কী হবে পরে বলছি। আর এখানে চিকেনগুলোকে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বার করে। আমি বেড়ে দিচ্ছি, মামাকে আমার এখন ডাকতে হবে। মামা এখনও ঘুমাচ্ছে। বৌদি এখন চিকেনটাকে মাখিয়ে রাখলো, এই দেখো ডিমের চোখলা ছাড়াই নিয়ে আমার বৌদি দেখেছো, দেখো এদিকে বেস্তা পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখানে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছে। আমার বৌদির ফোন এসছে, মা ফোন করেছে। তোমার মা দেখো আমি কাজ করছি আর মামা একা একা লেখা পড়া করছে। দেখো আজকে রান্না কদ্দুর, ওদের রান্না কদ্দুর দেখি। চিকেনটা বসিয়ে দিয়েছে, চিকেনটা দিকে হচ্ছে, টক টক করে ফুটছে। এখানে বেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখানে আলুটাও ই করা হয়ে গেছে, সেদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে। আর এখানে স্যালাড কাটা হয়ে গেছে, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে, ভাতের উপু দিয়ে দিয়েছি। আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। মাংসটা কষাচ্ছে, মাংসটা বন্ধ করে দাও, শুকিয়ে গেছে। হ্যাঁ এখন সব মেশানো হবে। চিকেনগুলো ঢেলে দিয়েছি, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আজকে রাঁধুনি হচ্ছে আমার বৌদি, বিরিয়ানি খাবে আমার ননদ। কবে দিয়ে বলছি বিরিয়ানি খাবে? পুজোর সময় খেয়েছি, হয়নি হয়নি। বাড়ির বিরিয়ানি খাবে, তা বাড়ির বিরিয়ানি হাতের খাবে। বৌদির হাতের অনেকদিন খাইনি, এই নুন দেখেছি রান্না ইয়েতে ভাতে, তুই তো দেখলি, তারপরে পরে তো আবার দিলি, এত দেখিনি আমি। এখন আমার এবার আলুটা পাচ্ছি, মাংসটা দেওয়া হয়ে গেছে, চিকেনটা এবার হলো, আলু দিচ্ছি আমার পদে। এবার হচ্ছে বেস্তা দেবে আমার পদে, বেস্তাটা দেব আর মশলাটা দেব, একটু চিনি দিয়ে দে। মশলা দেখো এতটা রাখবে না কেবল, দাঁড়া 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 দাঁড়া, এটা ওকে তোমার হাতে দেবো, এর মধ্যে বেস্তার মশলা দিয়ে এটা রাইস ভেজে দিচ্ছে। দুই তিন হাত দিচ্ছে, তিন ফোঁটা পড়েছে, তিন ফোঁটা। আমরা এখন বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। হ্যাঁ আলু আছে, চিকেন আছে, ডিম আছে। হ্যাঁ রোহিত